এক রাজার এক চাকর ছিল। চাকরটা সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তার সব কিছুই নিখুঁত ও সঠিক। একবার তারা শিকারে যে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হল। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙুল খুঁয়ে বসেছেন। রাগে যন্ত্রণায় ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে বলে উঠে, আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না। চাকর বলল, এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো, আল্লাহ সবসময়ই ভালো ও সঠিক কাজ করেন, কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরও ত্যক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত। বলি দিতে যেয়ে তারা দেখল যে রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হল না, তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, ভাই, আল্লাহ আসলেই ভালো, আমি আজ প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ ভালো এটা তো বুঝলাম, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পড়লেন কেন? চাকর বলল, রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কুরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল, কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না। জীবনের নানা দুঃখ কষ্ট নিয়ে আমাদের শত অভিযোগ, আমরা ভুলে যাই কোনো কিছুই আপনা আপনি হয় না, বরং সব কিছুর পেছনেই একটি নির্দিষ্ট কারণ আছে। আলহামদুলিল্লাহ।